প্রশ্ন করেছেন কারোর কালো জাদু বা তাবিজের ক্ষতি থেকে বাঁচতে কি আমল করতে পারে কালো জাদু ও তাবিজের ক্ষতি থেকে বাঁচতে আমল করতে পারেন সকাল বিকালের দোয়াগুলো পড়বেন ফরজ সালাতের পরের দোয়াগুলো সবগুলো পড়বেন প্রতি সলফাজ সালাতের পরে সকাল বিকালের দোয়াগুলো পড়বেন একটা ছোট বই আছে আমাদের সলাদ জেনে বুঝে পড়ুন ওই বইটা অল্প দাম আলহামদুলিল্লাহ আমার মনে হয় বিশ টাকা আপনার দেখবেন ছোট পটে পকেটে রাখার মতো সেটা পড়বেন সেটা পড়লে আপনি বুঝতে পারবেন যে সলাতে পরে কী কী দোয়াগুলো এবং দিনের সকাল বিকেলের দোয়াগুলো পড়বেন আর সকাল বিকেল দোয়ার মধ্যেই আছে আপনি দেখবেন যে সুরা সুরা ফাতে আছে এখলাস আছে ফালাক আছে নাস আছে এই সুরাগুলি পড়বেন বেশি বেশি করে তারপরে সকাল বিকাল দোয়ার মধ্যেই আছে আপনি দেখবেন যে আয়তুল কুর্সি পড়বেন প্রতি সলাতের পরেই এবং সবসময় যখনই আয়তুল কুর্সি অর্থ বুঝে পড়বেন শুধু পড়া উদ্দেশ্য যেন না আর যেটা আর সুল্লাহ সালাম হাদিসে সরাসরি বলা হয়েছে সেটা হচ্ছে সুরা বাকারা কেউ যদি পড়ে লাতাস্তাতি হল বাতলা তলা সুরা বাকার হচ্ছে এমন এক সুরা যে সূরা কখনো জাদুকর বা ক্ষতিকর যারা আল্লাহর জিন আল্লাহর সৃষ্টি জিন বা শয়তানরা আছে তারা কখনো ক্ষতি করতে পারবে না যদি কোনো কেউ জাদুকররাও ক্ষতি করতে পারবে না যদি কেউ সূরা বা কারা সবসময় পড়া হয় আমাদের এক উস্তাদ একটি ঘটনা বর্ণনা করছেন মদিনাতে মদিনাতে এরকম একজন লোক ছিল যার পরিবারের মধ্যে তার মেয়ে নিয়ে বিভিন্ন রকমের কারসাজি করছে ছিল এক ছেলে তখন তিনি ওই ছেলে কিছুই করতে পারে না তাবিজ দিয়েও না মানে কারো থেকে তাবিজ নিচে জাদু করছে কোনোভাবেই সে কিছু কাজ করতে পারে না তখন ওই লোককে দেখা করতে আসছে জাদুকর যে যাদুর কাজ করে তাবিজের কাজ করে বলে কি করেন আপনি সকাল বিকাল খুঁজ নিয়ে সকালে সে ফল প্রত্যেকে তাদের পরিবারের প্রত্যেকে তারা সুরা বাকারা পড়ে সুরা বাকারা পড়ার কারণে তাদের কোনো জাদু সেখানে কাজ করে না বলছে তাহলে এইটাই বোধ হয় আপনাকে আমার জাদুর থেকে বাঁচিয়ে দিচ্ছে আমি কিছুই করতে পারি না কারণ আমাকে অনেক টাকা দিয়েছে ওই ছেলে কিছুই করতে পারছি না এই জন্য আপনার আমার উচিত হবে সুরা বাকারাকে ভালোবাসা সুরা বাকারাকে ইমরানকে ভালোবাসা হা দিচ্ছি আসর রসুল্লাহ বলেছেন কেয়ামতের মাঠে আসবে সেটা কান্না হুমা আও আও গায়া আসছে দুই ঝাক পাখির মতো আসবে সেটা এক আছে দুই দুইটা ম্যাগের বড় টুকরা হিসেবে আসে আসে আল্লাহর সাথে যে আল্লাহ ওটাকে ছেড়ে দিতে হবে আল্লাহর সাথে সরাসরি তার পক্ষ নিয়ে কথা বলতে আরম্ভ করবে ইউ তা ঝগড়া করবে ঝগড়া মানে আল্লাহ ছেড়ে দিতে হবে জান্না দিতে হবে কেন আমারে পড়ছে এরকম সুযোগ আপনি নিতে পারেন বাকরা থেকে বিভিন্ন সুযোগ মধ্যে এটা আর সরফেস সালিন সুরায় বাকারা পড়লে বলতেন যে হাইবার আলেম হয়ে গেছে হাজারের উপরে মাসাল সুরাবাতে আমাদের দুর্ভাগ্য যে আমরা সুরায় ঠিক ঠিকমতো না পড়ে ইয়াসিন ওয়াক আর রহমান নিয়ে আসে ওগুলিও পড়বেন কিন্তু ওগুলো কিন্তু ফজিলত বিশুদ্ধ হাদিদার প্রমাণিত হয়নি বিশুদ্ধ হাজিরত হাদিজদার প্রমাণিত হয়ে সুরাবাক্কার এবং আলেম রানের সুতরাং এগুলি পড়বো এর মাধ্যমে তাবিজের ক্ষতি থেকে বাঁচতে পারবো আশা করি ইনশাআল্লাহ

আফু আল্লাহ আফিয়া দোয়া করবেন সকাল বিকালে দোয়ার মধ্যে আছে সেগুলো দেখে নিবেন এগুলি বারবার অর্থ বুঝে পড়বেন ইনশাআল্লাহ দোয়ার দ্বারা ইনশাআল্লাহ আমরা এই বিপদ থেকে উদ্ধার পেতে পারবো কারো জাদু তাবিজ বা মানুষের ক্ষতিকর শয়তানের ক্ষতিকর ওয়াসওয়াসা সব থেকে ইনশাআল্লাহ বের হতে পারবো